মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক গুড মর্নিং, মানে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর যে যেখানে আছেন সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি ভগবানের কাছে। তো সকালবেলা রান্নাঘর থেকে একটা নতুন ভিডিও শুরু করছি, সবাই পাশে থাকবেন আর একটু একটু উৎসাহ দেবেন আমাকে, মানে একটা লাইক একটা কমেন্ট করে। ব্রেকফাস্ট বানাচ্ছি ডিমের পোচ, আর স্কুলের জন্য ব্রেকফাস্ট হচ্ছে এই যো আলু দিয়ে কালো চেরি দিয়ে ফ্রাইড রাইস। তো বাপ মেয়ে দুজনে ব্রেকফাস্ট করছে। আজকে ছাতু দিনই ডিমের পচি দিয়েছি, মানে উপর থেকে একটু হালকা করে ফ্রাই করে দিয়েছি। ভিতরে এই গেলো পেয়েছিস? কই গেলো? খেয়েছি। খেয়েছিস? এরকম ডিম পোচ সেরকম নাই, এদের ডিম পোচ খায়, এদের একটু আবার উপর থেকেও ফ্রাই করতে হয় তাই। আর এনি তো একটুও খায় না, তার জন্য এনে একটা পুরোই ফ্রাই করতে হয়। এই যো এনাকেও ভাত দিয়েছি আর ডিম ফেলে দিয়েছি আর কম্বলের উপরে। আর এই দুটো হচ্ছে আমার আর মনির। তো ব্যাস, আর এই কটা আছে, তো মনির হয়ে যাবে ব্যাস। আর প্রচণ্ড ঠান্ডা, আমার নাক থেকে আজকে জল বার হচ্ছে, এতটাই ঠান্ডা, জলে হাত দিতে পারছি না। সকালে যে বর্তন ধুতে পারিনি আমি, সেভাবেই পড়ে আছে সব, এতটাই ঠান্ডা। একে তো গলার পাশ থেকে কাটার মতো চুপছে, মানে ফুলেছে এরকম, তারপরে এতটাই ঠান্ডা জল, আমি জলে হাত দিতে পারছি না আজকে। শুধু কিচেনটা কোনো রকম পরিষ্কার করেছি, তাই হাতের কোনো সার নেই। কুকার ধরছি, কুকার ধরতে পারছি না, কুকার হাত থেকে পড়ে যাচ্ছে, ঠিক পাচ্ছি না, এরকম অবস্থা হচ্ছে। ওয়েদার মানুষজন আসে, শীতে কাঁপছে সবাই। এই মাত্র বাড়ি এসে বসলাম, এই ঠান্ডা হয়ে গেছে বরফে, কিছু করার ক্ষমতা নেই আর আমার, এত ঠান্ডা বাবা, জানি না কেন আজকে এত ঠান্ডা। মনি এখনো ঘুমাচ্ছে, রাতে ঘুমায়নি, ও একদম ঘুমাতে চায়নি। মা কখন সকাল হবে কখন সকাল হবে এই করে করে অনেক রাতে ঘুমিয়েছে, মানে ভোরবেলায় ঘুমিয়েছে, যেটাকে বলা যায় এক্স্যাক্টলি টাইম বলতে পারবো না। তো ওর আগে আমি শুয়ে পড়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম, এটাই হচ্ছে কথা, তার জন্য এক্স্যাক্টলি টাইম বলতে পারবো না। তো আমি এখন কম্বলের মধ্যে ঢুকছি, পুরো একদম ঠান্ডা, বরফ জমে গেল আমার গায়ে। ফ্রেন্ডস, আবার চলে এসেছি, এখন করছি হচ্ছে রান্না। আর এখন টাইম হচ্ছে 1:15 বাকি আছে, আর আমার বর আমাকে বলছে আমি পাগল হয়ে গেছি, কারণ আমি ফোনে ভিডিও চালিয়ে এখানে রেখে রেখে ফোন দেখছি, আর বরকে জিজ্ঞাসা করছি এখন আমার ফোন কোথায় গো, বলতে তুমি পাগল হয়ে গেছো। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, শুধু ইনকোয়ারটা চিন্তা ভাবনা আসছে, কবে এনেছি পেঁপে এর কথা ভুলেই গেছি, এটা এনে কালকের জন্য লেবু এনে রাখো অনেকটা। হ্যাঁ, কমলা লেবু, এখনো কমলা লেবু আনা, ডালিম আছে, 4টে ডালিম আছে, কাটা ডালিম সে খাওয়া হয় না। আজকে আমি একটু এনার্জি পাচ্ছি না, কেন কি জানি আমার শরীরটা প্রচন্ড ডাউন যাচ্ছে দিন দিন, কিছু করতে হবে আমার শরীরে। রান্না করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ডাল মাছ ভাজি, ওই সেই ছোটো ছোটো তেলাপি মাছ, সকাল থেকে সেই মেয়েকে স্কুলে নিয়ে গেছি, এসে ওই মাছগুলো জলে ভিজিয়েছি, এখন আবার বরফ ছাড়তে পারিনি, ছাড়িনি বরফ, দেখি কিছু করি, বরফ সময় ভেজে দেবো তারপরে খাবো। এদিকে কাশি, এদিকে গলা ব্যথা, এদিকে পেঁপে খাচ্ছি। পেঁপেটা হচ্ছে পেটটার জন্য ভালো জিনিস, আর অনেকদিন হয়ে গেছে তো, একদম নরম হয়ে গেছে, কালকে যদি খেতাম আরো নরম হয়ে যেত, তাই ভাবলাম কেটে নি খেয়ে নি, ভালো লাগছে না, খাই ঠুজি দিয়ে। অ্যাকচুয়ালি খাওয়াটাকে একটু কমিয়ে দিয়েছিলাম, যে যখনই পেটটার দিকে তাকাই মানে আমি প্রেগনেন্ট, তার পাঁচ মাসের প্রেগনেন্ট আমি, এরকম আমার ফিলিংস হতো, তাই ভালো একটুখানি কমিয়ে দেবো। দেখো একটুখানি কমেছিল কিন্তু আমার পেটটা,
একটুখানি ঘুমিয়েছিল, অত আর মনে হচ্ছে না যে 3-4 মাসের কিছু আছে বেঁধে, কিন্তু আর 5টি রাং খেতে হবে। নাকটা মুখটা খেতে হবে, তাই শুরু হয়ে গেছে আবার। আসলে যারা খাদ্য পিও না, তারা খাবার ছেড়ে থাকতে পারে না, তাই জাগে যাদিক দিয়ে বেরোয় বেরোক গে মাংস আমি খাবো। এখন বাজে হচ্ছে 1:19, মানে 20 মিনিট মানুষ মাছ ভাজি হচ্ছে কথাতে আমার, আর আমার পুরুতে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। আমিও টুপি টুপি খুলে ফেলি, কারণ ঘাড়ে হচ্ছে গামছা, মেয়ে বাথরুমে দাঁত ঘষছে, গিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। মাছ কটা নামিয়ে আর চার পাঁচটা যে আছে এগুলো বসিয়ে দিয়ে যাবো, তার জন্য দেরি করছি। যতক্ষণ দাঁত কামাতে হয়ে যাবে ততক্ষণ আমার মাছ ভাজা হয়ে যাবে, মাছ ভেজে তারপরে যাবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কেন না আমারই লাগছে, জ্বর আসছে মনে হয়, তার জন্য এত ঠান্ডা লাগছে। একটু রোদ বেরিয়েছে এখন বাইরে, স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি, ভাত দিয়েছি, খাইনি বলে আমার খিদে, ভাত খেতে ভালো লাগছে না, তো ভাত খেলো না, পরে খাই দেবো ভাত এসে। আর আমি এখনও স্নান করিনি, আমি ওকে সোয়ানিকে নিয়ে এসে উপরে এখনও পরিষ্কার করা হয়নি, তো ঝাড়ু পোঁছা বাকি আছে, তো ভাবলাম স্নান করবো, তো এসে আবার সেই তো ঝাড়ু পোঁছা করতে হবে, ঝাড়ু পোঁছা করে টরে তারপর স্নান করব। তো আমি এখন আর স্নান করলাম না, এসে করব। স্নান টান করে নিয়েছি, সব কিছু ফাইনাল ডান, শুধু এবার পুজোটা দেবো, তারপরে খাওয়া দাওয়া। তো পুজো করে খেয়ে দিয়ে নিই ফটাফট করে, আমি পুজোর সব কিছু জোগাড় জান্তি করে নিয়েছি, শুধু এবার শুধু গুছিয়ে পুজোটা দেবো, মানে থাল বাসন ধোয়া, দুব আনা, তুলসী পাতা, ফুল সব কিছু নিয়ে এখানে কমপ্লিট করে রেখে দিয়েছি, শুধু বসে পুজোটা দেবো। পুজো করা হয়ে গেছে আমার, আর এই আমার লল্লু সোনা বসে আছে, দেখো। ও লল্লু সোনা, চলো এবার নিচে চলো, খাবার খেতে হবে আমার লল্লু সোনাকে। তো তারপর ওদেরকে আমি টিউশন দিয়ে এসেছি, আর আজকে একটু টিউশন দেরিতে ছিল, 5টার সময় ছিল, কারণ হচ্ছে ওদের রিপাবলিক ডের জন্য ড্রয়িং কম্পিটিশান আছে টিউশনে, তো সবাই চলে এসেছে, সবাই বসেও পড়েছে যে ড্রয়িং করছে, আর আমি তো দিয়েই চলে এসেছিলাম, ভিডিওগুলো হচ্ছে ম্যাম ভিডিও করে পাঠিয়েছে। কালকে আজকে 25 তারিখ, কালকে 26শে জানুয়ারি, তো কালকে ছুটি থাকবে, তার জন্য আজকেই হচ্ছে। আর প্রথম স্থান অধিকার করেছে আবিষ্কা, ম্যামের মেয়ে, সেকেন্ড হচ্ছে সোয়ানির যে ফ্রেন্ড আছে অঙ্কিতা, সেকেন্ড পজিশন পেয়েছে, আর থার্ড পজিশন হচ্ছে সোয়ানি পেয়েছে, আর সবাই সবাই হিস্সা নিয়েছে। আমার মনি দেখুন ফ্ল্যাগ বানিয়েছে, কি সুন্দর না, জিসনে স্কুল ড্রয়িং রাখেগি উস দিন কিতাবে কপিয়া ছোড় জায়গে সব চিজে হ্যাঁ মেয়ে পড়াই বহুত কম পড়াই কম হো পুরা লেখে পজিশন হ্যাঁ হ্যাঁ
अलग हटे था अंकित तो गुस्से से अंदर छुप गई देखो इधर तो देख रही है देख रही है सोनी के इधर आ जाओ जया निशा मिला मिला हमें लगाती बच्चों के साथ साथ हम भी ले लेते आपकी फ्रेंड की ना देखो आपकी तो फ्रेंड है ना उनकी देखो तबीयत खराब है उनकी मम्मी से पूछो कल आती ना दी पूछो देखो चिज्जी खाती है उनके इन्फेक्शन हो गया हाँ कोई नहीं खाने दो चलो अरे दी पूछो मत कितना खा दिया अभी तो मेरे जस्ट पड़ोस में वहाँ भी रहती हूँ उसके बच्चा अभी शायद 2 साल का होगा उसके दांत देख लो एकदम पूरे काले मैं तो कभी इसको पर्सनली चीज देती नहीं खरीद के कभी नहीं देती कोई चलो बाय कर दो मैम को बाय कर दो नोनू अपने मस्ती में ट्यूशन থেকে বাড়ি চলে এসেছি তো মুনি কি কি পেয়েছে মুনি পেন্সিল পেয়েছে সব কিছু আটা পেয়েছে এই স্কেল এইগুলো মুনি পেয়েছে আর এইগুলো হচ্ছে সোয়ানি পেয়েছে স্কেলে ড্রয়িং বুক পেন্সিল রবার শার্পনার কালার পেন্সিল হ্যাঁ এটাও কালার পেন্সিল আর আর সবাইকে জুস দিয়েছে চিপস দিয়েছে চকলেট দিয়েছে চকলেট খাওয়া হয়ে গেছে তো ব্যাস আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 লাগা কে দেখো চা হাতে ঘুষে ঘুষে রাখছে দেখো ক্যা লে ম্যাডাম एक से एक हाँ ये भी अच्छा लग रहा है ये वाला लेना क्या करना है और हेलो फ्रेंड्स तो এখন লাস্টে ফেরার পথে বাচ্চাদের মতো টপি কিনেছি টপি 10 টাকা দিয়ে আর এখন টপি খেতে খেতে বাড়ি যাব তো ঠান্ডা কান নাক সব বন্ধ হয়ে গেছে চোখ জ্বালা করছে পলিউশন এত চোখ জ্বলে ছাই হয়ে যাচ্ছে তবু এই যে শপিং করেছি আর এবার টপি খেতে খেতে বাড়ি যাই বাচ্চা দুটোকে রেখে এসেছি আমরা দুজন বাচ্চা হয়ে এখন এই টপি খেতে খেতে বাচ্চা দুটোর কাছে ফেরত যাব এখনও বাড়ি গিয়ে রান্না করবো 10টা বাজে ঠান্ডায় হাত জমে গেছে বাড়ি যাওয়া যাক ছিঁড়তে পারছি না বাদ দিয়ে ছিলাম চলো ঘর চলো